আর্সেনালের কপাল পুড়েছে আত্মঘাতী গোলে। 80তম মিনিট পর্যন্ত ম্যাচ ছিল 0-0 সমতায়। খেলার বাকি কয়েক মিনিটের মধ্যেই দুই গোল হজম করল আর্সেনাল। শেষ পর্যন্ত লিভারপুলের বিপক্ষে 2-0 গোলে হেরে এফএ কাপে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল আর্সেনাল। গতকাল রোববার রাতে নিজেদের ঘরের মাঠে এমিরেটসের দাপট দেখিয়ে খেলেছে আর্সেনাল, কিন্তু 80তম মিনিটে ইয়াকুর ইকুইয়ের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে গানাররা। এবার তো সময় ফেরানোর জন্য মরিয়া, মিকেল আর্তেতার শিষ্যরা, যে কারণে রক্ষণের চিন্তা বাদ দিয়ে গোল করার জন্য উঠে পড়ে লাগে আর্সেনাল। রক্ষণভাগের এমন বিশৃঙ্খল অবস্থায় সুযোগ মিলে লিভারপুলের লুইস দিয়াজ। ম্যাচের ইঞ্জুরি সময় শেষ মুহূর্তে 95তম মিনিটে গোল করেন তিনি। ফলে 2-0 গোলে জিতে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে লিভারপুল। প্রথমার্ধে গোল করার সুযোগ পেয়েছিল আর্সেনাল, কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। আত্মঘাতী গোল হজমের পর শেষ মুহূর্তে গোল করে আর্সেনালের সমর্থকদের নিস্তব্ধ করে দেন দিয়াজ। এর মাধ্যমে টানা তৃতীয় হার দেখল আর্সেনাল। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ফুলহাম ও ওয়েস্টহামের কাছে হেরেছে গানাররা।